दुनियाते जतई करो आमार आमार चोखु मुझे देखो लागबे तुमार शुधु जे आदार। ठीक कि ना बोलें? दुनियाते जतई करो आमार आमार चोखु मुझे देखो लागबे तुमार शुधु जे आदार। जादेर प्रेमेते तुमी गवाज होले दीवाना हे राज ने नाओ केउ कबरेर साथी होबे ना केउ बुझा तुमार केउ बुझा तुमार निबे ना से हासर मैदाने কিয়ামত তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে কিয়ামত তুমি গড়লে নিয়ে যাবে সেখানে ফুল ফুটে যে মঞ্জর তেমন খোদারে বাগানে আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে তাই থাকতে সময় তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কুরআনে সব আছে লেখা দেখে না ওই আয়াত কুরআনে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কুরআন মজলিসে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো প্রিয় অবস্থিতি, আমি আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওই আয়াতের উপরে আল্লাহ তাআলা যেন আগে আমাকে এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন সূরা মুদাসসির থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেন একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে একসাথে খানা খাইছে এরপরে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের ভাইয়েরা মনে করেন জান্নাতিরা দেখতেছে একটা ছাকানা নামের একটা জাহান্নাম আছে, লক্ষ্মীপুরের মানুষেরা মনে করেন সাকার নামের এক জাহান্নামের মধ্যে লক্ষ্মীপুরের মানুষ যদি থাকে আর এইখানের মধ্যে আবার জান্নাতি মানুষ আছে আবার এইখানের মধ্যে আবার জাহান্নামী মানুষ আছে, এখন একজন আরেকজনকে দেখলে চিনবেন কিনা বলেন তো? চিনবেন? ওই সাকার নামের জাহান্নামের মধ্যে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে প্রশ্ন করতেছে দে বাবা কেউ বাবার সমান কেউ ভাইয়ের সমান কেউ দুস্তর সমান, বলতেছে দুস্ত তুমি যে এই সাকার নামের জাহান্নামের মধ্যে আসলা কোন কোন কারণে আসলা? জান্নাতিরা প্রশ্ন করে কাদেরকে বলেন তো? জাহান্নামীদেরকে। জাহান্নামীরা তখন ওই সাকার নামের জাহান্নাম থেকে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে ও দুস্ত শুনো দুনিয়ার মধ্যে আমি ছিলাম তুমিও ছিলা কিন্তু পার্থক্য এই তুমি জান্নাতে আমি জাহান্নামের দুস্ত কারণ আমি জাহান্নামে আসার কারণ হইল আমি বলতেছি। জান্নাতীরা মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করলেন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলল ও দুস্ত বলো তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? ওই জাহান্নামীরে বলতেছিল দুস্ত শুনো জাহান্নামে আসার কারণ হইল দুনিয়ার মধ্যে জাহান্নামের কারণ হইল। জাহান্নামীরে বলেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ হইল দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, ওলামাই কেরাম আমাদেরকে বলতো নামাজের দাওয়াত দিত আর মসজিদের ইমাম সাহেব ওই ইমাম সাহেবও বলতো নবীজির হাদিস শুনাইতো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল
কিয়ামতি সালাহ। এখন বলেন এই হাদিসটা উলামায়ে কেরাম শুনাই নাই, ওই জাহান্নামীরা বলবে ওই উলামায়ে কেরাম বলতো এরপর আমরা কিন্তু এই কথার মধ্যে আমল করি নাই, নামাজ পড়ি নাই। এরপরে জাহান্নামীরা বলতেছে আরেকটি কারণ হইল কলুলাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা জাহান্নামীরা আরো বলতেছেন দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মাসাকিনদের হক আদায় করতাম না, মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে তারা ব্যর্থ হয়ে যায়। ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে আমরা জাহান্নামী। কয়টা কারণে বলেন তো, কয়টা কারণে? দুইটা কারণে। তিন নাম্বার বলতেছেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, এক নাম্বার কারণ বলেন তো কোন কারণে তারা জাহান্নামে? বেনামাজি, নামাজ পড়ে নাই। দুই নাম্বার কারণ কি বলেন তো? তারা মিসকিনদের হক আদায় করে নাই, মিসকিনদেরকে খানা খাওয়ায় নাই, তাদেরকে তাড়িয়ে দিত। ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা কই? জাহান্নাম। এরপরে জাহান্নামীর আরো বলতেছেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। তারা এমন একটি দলের অনুসরণ করত যে দল কোরআনের পক্ষ নয়, তারা এমন একটি দলের অনুসরণ করত যে দল কোরআনের পক্ষ নয়, তারা এমন একটি দলের অনুসরণ করত যে পক্ষ নবীদের পক্ষ নয়, আমরা এমন একটি দলের অনুসরণ করতাম যে দল উলামায়ে কেরামের পক্ষ নয়, আমরা এমন একটি দলের অনুসরণ করতাম যে দল কোনো দিন বলে নাই নামাজ পড়তে, আমরা এমন একটি দল ধরেছি যে দল কোনো দিন বলে নাই হজ করতে, আমরা এমন একটি দল ধরেছি যে দল কোনো দিন বলে নাই যাকাত দিতে, আমরা এমন একটি দল করেছি যে দল বলে নাই সুখ খাইবি না ঘুষ খাইবি না, আমরা এমন একটি দল ধরেছি যে দল নবীজির দুশ্মন ওলামাই কেরামের দুশ্মন, ওই দলের অনুসরণ করেছি। ওই দলের অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামী। কয়টা কারণে? কয়টা কারণে বলেন না কেন? তিনটা কারণে। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, তারা দিনকে তারা পছন্দ করত না, দিনকে তারা তাড়িয়ে দিত, কোন আন হাদিস যেখানে হইতো ওইখানে বাধা দিত। এখন বর্তমান যুগে দেখা যায় ওয়াজ মাহফিল যেটাই হয় সব বাধা, গান বাজনা ঠিকই চলতেছে ঠিক কিনা? এরে ভাই, দুনিয়ার মধ্যে তুমি আর কইদিন থাকবো, আমিও কইদিন থাকবো? দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, এত আমরা উলামায়ে কেরাম এবং নবীজির সুন্নত মোতাবেক চলবই ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে শুনো রে বাবা, দুনিয়ার মধ্যে যদি থাকতে চাও উলামায়ে কেরামের অনুসরণ করো, এতাত করো, যদি ওই উলামায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করো, নবীজির সুন্নতের উপর যদি অটল অবিচল থাকতে পারো তাহলে জীবন কামিয়াব। চার নাম্বার বলতেছে, বলবো? জাহান্নামীরা বলতেছেন চার নাম্বার বলতেছেন ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না, আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে যাইবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো ঘরে ঘরে পড়বে, জিব্বা নাভি পর্যন্ত গইলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে ওই হাসরের ময়দানে। ভাই ভাইকে চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, মাও সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো হাত্তাতানাল ইয়াকিন, এখন যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল এখন তারা আফসোস করতেছে, হায় হায় উলামায়ে কেরাম বলতো নামাজ পড়তে কিন্তু আমরা নামাজ পড়ি নাই, উলামায়ে কেরাম বলতো মিসকিনদেরকে খানা খাওয়াইতে কিন্তু আমরা খানা খাওয়াই নাই, উলামায়ে কেরাম বলতো আমাদেরকে নবীজির সুন্নতের উপরে চলতাম, উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলতাম কিন্তু আমরা চলি নাই, উলামায়ে কেরাম বলতো হাসর হবে কিন্তু আমরা বলতাম নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এগুলো কিছুই না। জাহান্নামীরা বলতেছেন হাত্তা তানাল ইয়াকিন, এখন যখন মৃত্যু হয়ে গেল এখন তারা আফসোস করতেছে, হায় হায় কি করলাম, উলামায়ে কেরামদের কথা কেন শুনলাম না। ওই জাহান্নামীরা বলতেছেন এরে ভাই দুনিয়া কিছুই না, ওই জাহান্নামী কেমন, ওই জাহান্নামীর গভীরতা কেমন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন,
হঠাৎ করে নিচ থেকে যেন একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও সাহাবাই কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবাই কেরাম বলতেছেন, ওয়াল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ও নবী এটা তো আল্লাহ এবং আল্লাহ ও রাসূল এভাবে জানে। আল্লাহর নবী বলেন, ও সাহাবাই কেরাম শুনো, দীর্ঘ 70,000 বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাত্র নিক্ষেপ করা হইল, ওই 70,000 আজকে পুরা হইল, আর জাহান্নামের তলদেশের মধ্যে ওই পাত্রটা নিক্ষেপ হইল। এখন আমাদের আপনাদের কাছে প্রশ্ন, একটা জাহান্নামের পাত্র যদি 70,000 বছর লাগে জাহান্নামের তলদেশে যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, এখন আমাদের কি হালত হবে? ও বাবা চিন্তা করো, ও যুবক ভাইয়েরা চিন্তা করো, ও মুরব্বী বাবারা চিন্তা করো, কয়দিন আর বাসবা? দুনিয়া তো চিরজীবন থাকবে না, দুনিয়া হলো এক চিরস্থায়ী জায়গা নয়, দুনিয়া হলো এক মুসাফিরখানা, ইহা হামসব মুসাফির হায়, কবর আখে ঠিকানা, কুই আগে রওনা হাই কুই পিছে রওনা, এই দুনিয়াতে চিরদিন থাকবে না, কাকে তুমি আপন বলো, কাকে তুমি আপন বাবরে বাবা? তুমি যখন মরে যাইবা, মরে যাওয়ার পর মসজিদের চারওয়ালা পালকি এনে যখন তোমাকে যখন নিয়ে যাইবে, ওই মসজিদের পালকিতে যখন নিয়ে যাইবে, চারওয়ালা পালকিতে নিয়ে যাইবে, কাঁধে করে আবার ওই কবরের মধ্যে নিয়ে যাইবে, তোমার সাথে তোমার ছেলেরাও যাইবে। কিন্তু বাবা খেয়াল করে দেখো, ওই কবরে নিয়ে যাওয়ার পর ওই কবরের মধ্যে তোমাকেও রেখে আসবে, কিন্তু তোমার ছেলেও থাকবে, কিন্তু তোমার আত্মীয় স্বজনও থাকবে। কিন্তু বাবা দেখো, ওই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে ওই কবরের মধ্যে রেখে আসবে। এক পর্যায়ে মাইয়িত মনে করবে, হায় হায়, আমাকে তো কবরের মধ্যে রেখে আসবে, এখন তো আমার সাথে কেউ থাকবে না। হঠাৎ করে এক ব্যক্তি ওই মাইয়েতের মুশকিটা খুলে আসবে, আর কবর ব্যক্তিটা মনে মনে ভাববে, ওই ব্যক্তিটা মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না, ওই ব্যক্তিটা মুশকিটা খুলে দেওয়ার পরেই ওই ব্যক্তিটা লাফ দিয়ে কবর থেকে উঠে যাইবে। এখন মাইয়িত মনে করব, হায়, আমার সাথে মনে কেউ থাকবে না। আরে দুনিয়ার মানুষ শুনো, ওই মাইয়িত দেখবে যখন সবাই, যখন ওই মাইয়িতকে যখন চাটি দিয়ে কলা পাতা দিয়ে আর বাঁশ দিয়ে যখন মাটি দিয়ে যখন ওই মাইয়িতকে যখন রেখে আসবে, আর ওই মাইয়িতকে মাটি দেওয়ার সময় তোমার ভালো যে দোয়া পড়বে, আমার ভালো সেই দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন বলেন এই দোয়া পড়বে কি পড়বে না? বলেন তাহলে কিসের বাহাদুরি? দুনিয়ার মধ্যে যখন আমরা মৃত্যুবরণ করব, কবরে যখন রেখে আসবে, ওই মাইয়িত এখন দেখবে কবরের মধ্যে কোনো ছিদ্র নাই, ওই মাইয়িত দেখবে ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, শুধু মাটি আর মাটি। আর মাইয়িত মানে মনে মনে করবে, মনে মনে ভাববে, হায় রে, দুনিয়াতে আমার কত টাকা ছিল, কত সম্পদ ছিল, বিছানার মধ্যে কত আরামের বিছানার মধ্যে ঘুমাইতাম, এখন আমি যখন কবরের জগতে চলে আসলাম, কিন্তু আমার এখন মাটি একটা, সাদা কাফন ছাড়া আর কিছু নাই। এরে বাবা তুমি কার পাগল? দুনিয়া তো তুমি তো চিরদিন থাকবা না, এই দুনিয়াতে তুমি কাকে আপন ভাবো? এই দুনিয়াতে যতই বলো আপন আপন আপন, মরে গেলেই সব 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 শেষ, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার, যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সে হাসর ময়দানে,
কিয়ামত তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে, কিয়ামত তুমি গড়লে নিয়ে যাবে সেখানে। ফুল ফুটে যে মঞ্জর তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কুরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কুরআনে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কি কেউ চিরদিন ওই কবরের মধ্যে, আর ওই চিরদিন দুনিয়ার মধ্যে কেউ থাকবে, কবরের সাথে কেউ থাকবে, ওই কবরের মধ্যে কে যাইবে? যে দুনিয়া ছেড়ে চলে যায় সেই তো কবরের মধ্যে থাকবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, এখন বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টি বলেছি বলেন তো, মনে আছে আপনাদের কয়টি? প্রথম নম্বরটি কই বলেন তো, নামাজ। আমরা কি নামাজ পড়ি ঠিক মতে বলেন তো? নবীজির হাদিস আছে, আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, সর্বপ্রথম তোমাদেরকে হিসাব নিবে নামাজের। সর্বপ্রথমই তো আল্লাহ বলেছেন তোমাদেরকে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা বলেন, জান্নাতীরা বলেন কোন কারণে? জাহান্নামীরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, মসজিদে গিয়ে নামাজ পড়তাম না। তো প্রথম নম্বরটা কি হইল? নামাজ পড়েন তো? এখানের মধ্যে অনেকে এশারে নামাজ পড়েছেন বলেন তো? আমরা তো নামাজের মধ্যে নামাজকে আমরা গাফলতি মনে করি, নামাজকে আমরা গুনাই মনে করি না। এর চেয়ে আরো অনেক বড় কথা হইল, যেটা হইল মনে করেন এই বর্তমান যুগে ছেলে মেয়েরা যে গুণা করতেছে গুণাটাকে গুণাই মনে করে না। এর মধ্যে একটি গুণা হইল যে যুবক, একটি মেয়ের কাছে যদি তুমি যদি আকৃষ্ট হয়ে কোনো ধরে তাকাও, তার থেকে তুমি ফিরে আসো। তাকাইছে তো তাকাইছে, এমনভাবে তাকাইছে কিয়ামত হয়ে যাইবে, এরপরে তাকানিটা সারবে না, যাবে না ওইখান থেকে। তুমি কি জানো ওই গুণাটা কত বড়? অথচ এটাকে আমরা সামান্য মনে করি। আমি এক কিতাবের মধ্যে পড়লাম যে কোনো মানুষ যদি এই গুণার থেকে যদি না বাঁচতে পারে, তখন ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় তার ইমানটা নিয়ে যেতে পারে না। যে ব্যক্তি কুনজর বদনজর থেকে বাঁচতে না পারে, ওই ব্যক্তি ইমান থেকেও খারেজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না, তুমি যখন গুণা করো, গুণা অবস্থায় তোমার ইমানটা তোমার সাথে থাকে না। এখন আপনারা বলবেন তো হুজুর, ইমান আবার কোথায় যায়? ইমান থাকে তবে ইমানটা তোমার ইমানের যে প্রকৃতি ইমাম ইমান, এটা তোমার সাথে থাকে না। যেমন তুমি যখন গুণা করো, গান শুনো, বাজনা শুনো, ওই সময় তোমার সাথে তোমার ইমানটা থাকে না, তখন তোমার সাথে ওই ইমানটা তোমার থেকে দূরবর্তী হয়ে যায়, হালাক হয়ে যায়। কেমন হালাক হয়ে যায়? মেঘি মালার মতো আকাশের মধ্যে উড়ালতে থাকে, মেঘি মালার মতো, এক হাত দুই হাত এরকমভাবে। যখন তুমি যখন গুণা ছাইরা দিবা, ওই সময় আবার তোমার কাছে তোমার ইমানটা আবার চলে আসে। কিন্তু যুবক, আমরা তো আজকে গুণা থেকে আমরা বাঁচতেই পারতেছি না। আল্লাহর নবীর কাছে এক সাহাবি গেল, যাওয়ার পরে কেমনভাবে বলতেছেন, আল্লাহর নবী আমি জীবনে বহু গুণা করেছি, এর মধ্যে অন্যতম একটা গুণা হইল, এই গুণাটা হলো যখন মানুষ যখন মৃত্যুবরণ করত, ওই মানুষদের কবরের মধ্যে গিয়ে আমি সাদা কাপুন বলি পরের দিন গিয়ে আমি নিয়ে আসতাম। আল্লাহর নবী বলেন, যুবক আল্লাহর নবীর কাছে এমনভাবে কান্না করতেছে, যুবকটা নবীর কাছে খুলে সব কিছু বলতেছে না, আল্লাহর নবীর কাছে বলতেছেন শুধু এটাই, আল্লাহর নবী আমারে কি আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী বলে, তুমি কি এমন গুণা করেছো যে গুণা আল্লাহ তোমাকে মাফ করবে না? আল্লাহর নবী গো, আমি এমন একটি গুণা করেছি যে গুণাটা মনে হয় না আমার আল্লাহ মাফ করবে। আল্লাহর নবী বলে, ও যুবক বলো তুমি এমন কি গুণা করেছো? ওই যুবক বলতেছে, আল্লাহর নবী
আমি তো কবরের মধ্যে যখন মানুষ যখন রেখে আসতো সাদা কাপড় যখন সাদা কাপড় যখন নিয়ে আসতাম এমন সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিনের মাথায় দেখলাম এক এলাকার যুবতী বোন মৃত্যুবরণ করলো ওই যুবতী বোনের মৃত্যুবরণ যখন করলো সবাই তখন তাকে কাফন দাফন করে চলে আসলো কবরের মধ্যে কিন্তু আল্লাহর নবী আমি ওই মহিলা ওই যুবতী মহিলা ও যুবতী বোনের কবরের মধ্যে গেলাম যাওয়ার পর ওই যুবতী মহিলা যুবতী বোনটার সাদা কাপড় আমি ছিন্ন করে নিয়ে আসলাম তখন দেখলাম আমার ওই যুবতী বোনের মধ্যে আমার আকৃষ্ট হয়ে গেল জিনার মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম করতে করতে এক পর্যায়ে আমার যখন স্বাদ মিটে গেল আমি চলে যাইব এমন অবস্থায় দেখলাম ওই যুবতী বহিনটা বলতেছেন ও যুবক ভাই ও ভাই আমি তোমার কি এমন ক্ষতি করেছি হে যুবক তুমি কেন আমার সতীত্বের উপর আঘাত করেছো আল্লাহর আদালতে বিচার দিতে হইবে রে জবাব দিতে হবে যুবক হতভঙ্গ হয়ে পড়ে গেল যুবক মাথা চারো দুনিয়া ঘুরে গেল মাথাটা চারদিকে ঘুরতেছে যুবক এবার দৌড়ে পালাইতে শুরু করলো এরপরে বলতেছেন ওই কাহিনীটা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন আল্লাহর নবী আমি যখন ওই যুবতী বোনটা যখন আমাকে বলতেছে আমার সতীত্বের উপর কেন আঘাত করেছো আমি অবাক হয়ে গেলাম আল্লাহর নবী এরপর আমি দৌড়ে পালাইতে শুরু করলাম এরপর থেকে আমার কোনো গুণ নাই শুধু অশান্তি আর অশান্তি আল্লাহর নবী আমি চিন্তা করলাম এই গুণা মনে হয় আমার আল্লাহ মাফ করবে না আল্লাহর নবী শোনার পর বলতেছেন ওই যুবক তুমি আমার দরবার থেকে সরে দাঁড়াও আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করে আল্লাহ যদি তোমাকে মাফ না করে আমি নবীও পারবো না ওই যুবক আল্লাহর নবীর কাছ থেকে দৌড়ে চলে গেল জঙ্গলের মধ্যে দৌড়ে জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওই যুবক এবার আল্লাহর কাছে কান্না করতেছে ও আসমানের মালিক জীবনে বহু অন্যায় করলাম রে আল্লাহ ও আসমানের মালিক কোরআনের ওই আসমানের মালিক আল্লাহ গো এমন অন্যায় করেছি আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছে ও মালিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও ওই জঙ্গলের মধ্যে নিজুম জায়গার মধ্যে ওই যুবকটা আল্লাহর কাছে কান্না করতেছে আল্লাহর কাছে এমন কান্না করতেছে যুবকের কান্না এক পর্যায়ে আল্লাহর কাছে এমনভাবে কান্না করতে 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 আল্লাহর দরবারে আরশ পর্যন্ত পৌঁছে গেল আরশের মধ্যে যখন পৌঁছে যায় আল্লাহর কাছে ওই যুবকের তৌবাগুলো কবুল হয়ে যায় আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে ফেরেশতা এসে বলতেছেন ও যুবক আল্লাহর কাছে তুমি এমনভাবে দোয়া করেছো যে দোয়া আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে এখন ওই যুবকটা বলতেছেন আল্লাহ কবুল করেছে আল্লাহর নবী আমাকে ক্ষমা করেছে কিনা আল্লাহর নবীর কাছে ওই ফেরেশতারা আল্লাহর নবীর কাছে ওই পাঠাইলো ও আল্লাহর নবী ওই যুবক যে অন্যায় করেছে ওই যুবকের অন্যায়গুলো আমার আল্লাহও মাফ করে দিয়েছেন এবং আপনিও মাফ করে দিন সুবহানাল্লাহ রে দুনিয়ার মানুষ যুবক এত বড় গুনাহ করার পরেও ওই যুবকে গুনাহ করার পরেও আল্লাহর দরবারে যখন তওবা করলো আল্লাহ তওবা করে নিল তওবা কবুল করে নিল এত আমরা যত বড়ই গুনাহ করি না রে যুবক আল্লাহর কাছে কান্না করো আল্লাহর কাছে তওবা করো যদি জীবনের মতো যদি তওবা করতে পারো তাহলে আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারে ও বাবা ভালো করে শুনো দুনিয়ার মধ্যে যদি তোমার আমার যদি মা বাবা যদি দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকে ওই মা বাবারও বদ্দোয়া নিবে না কারণ ওই মা বাবা যদি বদ্দোয়া দেয় তাহলে দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ কারণ দুনিয়ার মধ্যে যদি মা বাবা যদি নারাজ থাকে আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহও নারাজ হয়ে যায় আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এবং বান্দি তার মা বাবাকে যদি খুশি রাইকা যদি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আল্লাহর নবী বলেন ওই বান্দা এবং বান্দির জন্য দুইটা জান্নাতের দরজা খুলে যায়
আর যদি কোনো বান্দা মা বাবাকে যদি নারাজ রাখে যদি ঘুমিয়ে পড়ে আল্লাহর নবী বলেন ওই বান্দা এবং বান্দির জন্য সকালবেলা দুইটা জাহান্নামের দরজা খুলিয়া যায় নাউজুবিল্লাহ আমরা মা বাবাকে খুশি রাখবো কিনা ও যুবক ভাই মা বাবাকে খুশি রাখো তাহলে আল্লাহ খুশি মা বাবা নারাজ তাহলে আল্লাহ নারাজ জান্নাতের আশা করতে পারো না একটি ঘটনা বলেই আমি শেষ করে দিব আল্লাহর নবী এক সাহাবি আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর নবীর সাহাবি আল-কামা মৃত্যু শয্যায় এমন অবস্থায় আল-কামার আল-কামাকে কালিমার তালকিন দিতে সাহাবাই কেরাম কিন্তু আল-কামার মুখ দিয়ে কালিমা আসে না সাহাবাই কেরাম বলতেছেন আল-কামার মুখ দিয়ে মৃত্যুর সময় আল-কামার মুখ দিয়ে কালিমা আসে না কি ব্যাপার সাহাবাই কেরাম বলতেছেন আল-কামার মুখ দিয়ে কেন কালিমা আসে না আল-কামার মুখ দিয়ে কেন কালিমা আসে না আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবাই কেরাম চলে গেল ও আল্লাহর নবী আপনার সাহাবি হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আল-কামার মুখ দিয়ে কালেমা আসে না আল্লাহর নবী বলেন কি বলো আল-কামার মুখ দিয়ে কেন কালেমা আসে না আল্লাহর নবী চলে গেল ওই সাহাবীর কাছে সাহাবীর কাছে গিয়ে আল-কামার কাছে যাওয়ার পর এবার নবীও বলতেছেন ও আল-কামা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিন দিচ্ছে কিন্তু আল-কামার মুখ দিয়ে কালেমার তালকিন কিনাচ্ছে না কালেমা পড়তে পারতেছে না আল্লাহর নবী বলার পরও আল-কামার মুখ দিয়ে কালেমা আসে নাই এবার আল-কামার মা আল-কামার যখন কালেমা আসে না এখন আল্লাহর নবী বলেন কি ব্যাপার আল-কামার মুখ দিয়ে কেন কালেমা আসে না এবার নবীজি বলল দেখো এলাকার মধ্যে আল-কামার মুখ দিয়ে কেন কালেমা আসে না তার আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করেছে কিনা নাকি তার মা বাবার সাথে বেয়াদবি করেছি কিনা এই খবর নাও নাকি কারো হক মারছি কিনা এই কারণ নাও আল্লাহর নবী যখন সাহাবাই কেরামদেরকে বলল আর ওই সাহাবাই কেরাম সকলে যখন কুদ্দুস যখন তারা যখন তালাশ করলো কিন্তু দেখতেছেন আল-কামার কাছে সবাই ভালো কিন্তু কোনো ত্রুটি নাই কিন্তু একটা ত্রুটি ছিল ওই আল-কামা কোনোদিন মাকে মা বলে ডাকে নাই মাকে মা বলে ডাকে নাই এবার আল্লাহর নবী আর বুঝতার বাকি নাই আল্লাহর নবী দৌড়ে চলে গেল আল-কামার মার কাছে আল-কামার মার কাছে গিয়ে বলতেছেন ও আল-কামার মা আপনার ছেলে তোমরে যাইবে কালেমা আসে না কালেমা আসে না কালেমা যদি না আসে জাহান্নামে চলে যাইবে আল-কামার মা তুমি কি চাও আল-কামার মা বলতেছেন ও আল্লাহর নবী সে জাহান্নামে যাকবা জাহান্নামে যাকবা আগুনে পুরক আমার যাই আসে না তাকে আমি দুনিয়ার মধ্যে আমি ছেলে বলে স্বীকার করি না আল্লাহর নবী বলতেছেন ও আল-কামার মা বুঝো তোমার ছেলে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে যদি কালেমা নিয়ে যদি না মরতে পারে তাহলে কোনো দাম নাই আর আমি নবী আলম রাহমাতুল্লিল আলামিন আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী এইভাবে বলতেছেন বলার পরও আল-কামার মার মন বলে না এক পর্যায়ে সংক্ষেপে বলতেছি এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছেন ও আল-কামার মার সামনে বলতেছেন আল্লাহর নবী বলতেছেন ও সাহাবাই কেরাম জঙ্গল থেকে লাকড়ি নিয়ে এসো লাকড়ি নিয়ে এসো সাহাবাই কেরাম জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসলো লাকড়ি নিয়ে আসার পর এখন সাহাবাই কেরামদেরকে বলল ও সাহাবাই কেরাম ওই লাকড়িগুলোকে একত্রিত করে তাদেরকে ওই লাকড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর এবার বলতেছেন ও সাহাবাই কেরামদেরকে বলতেছেন নবী ও সাহাবাই কেরাম আল-কামাকে ওই লাকড়ির সামনে পুড়িয়ে দাও কারণ আমার সামনেই আল-কামাকে পুড়িয়ে দিব এবার আল-কামার মা বলতেছেন কি ব্যাপার ও আল্লাহর নবী আমার সামনে আমার ছেলেকে আমি পুড়তে দিতে পারবো না কারণ আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার সামনে আমার ছেলেকে যদি কোনো ব্যক্তি যদি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে যদি কোনো ব্যক্তি যদি আমার ছেলেকে মারে আমি সহ্য করতে পারবো না এরে বাবা দুনিয়ার মধ্যে যদি মা যদি ছেলের জন্য এত আদর এত মায়া হতে পারে তোমার কেন হবে না তুমি কেন তোমার মা বাবাকে মহব্বত করতে পারবে না মা বাবা নিজে না খেয়েও সন্তানকে খাওয়ার জন্য কত চেষ্টা করে আরেকটি ঘটনা বলেই আমি শেষ করে দিব
এই ঘটনা ওই আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা যখন ক্ষমা করে দিল এরপর থেকে আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হইতেছে সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আর আমি আপনাদের সামনে যে কথা বললাম ওই আয়াতের উপরে আল্লাহ তাআলা যেন আগে আমাকে এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।